সকলকে স্বাগত। আমার প্রিয় ছাত্রবন্ধুরা, আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরিবেশ শিক্ষা চতুর্থ অধ্যায় সুস্থায়ী কৃষি সাস্টেনেবল এগ্রিকালচার, গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, নীলাভ সবুজ শ্যাওলা অপর নাম কি? উত্তর, সায়ানো ব্যাকটেরিয়া। দ্বিতীয় প্রশ্ন, জৈব সার হিসাবে ব্যবহৃত মিথজীবী ফার্নের নাম কি? উত্তর, অ্যাজোলা। কোশ্চেন নাম্বার থ্রি, পর্বত গাত্রে ধাপে ধাপে চাষ করার পদ্ধতিটির নাম কি? আনসার, কন্ট্রোল ফার্মিং। কোশ্চেন নাম্বার ফোর, প্রচুর পরিমাণে রাসায়নিক সার প্রয়োগে জমির কি বৃদ্ধি পায়? আনসার, অম্লত্ব বৃদ্ধি পায়। কোশ্চেন নাম্বার ফাইভ, প্রতি বছর গোটা বিশ্বের কতটা পরিমাণ জমি ভূমিক্ষয়ের কবলে পড়ে? আনসার, 30 লক্ষ হেক্টর জমি। কোশ্চেন নাম্বার সিক্স, অধিক বৃষ্টিপাতে ভূমির কি পরিবর্তন ঘটে? আনসার, ভূমিক্ষয় ঘটে। কোশ্চেন নাম্বার সেভেন, অধিক সেচে জমির কি পরিবর্তন ঘটে? আনসার, জমি লবণাক্ত হয়ে যায়। কোশ্চেন নাম্বার এইট, হার্বিসাইড কি? আনসার, কোশ্চেন নাম্বার এইট, হার্বিসাইড কি? আনসার, আগাছা ধ্বংসকারী রাসায়নিক ঔষধ। কোশ্চেন নাম্বার নাইন, ভূমিক্ষয় ও মরুকরণের অন্যতম প্রধান কারণ কি? আনসার, অধিক চাষবাস। কোশ্চেন নাম্বার টেন, IR36 কোন রোগ প্রতিরোধী ধানের প্রজাতি? আনসার, বাদামি প্লান্ট হপার। কোশ্চেন নাম্বার ইলেভেন, ভূপৃষ্ঠের ওপর 2.5 সেন্টিমিটার মাটি তৈরি হতে কত সময় লাগে? আনসার, 200 থেকে 1000 বছর। কোশ্চেন নাম্বার টুয়েলভ, কোন চাষ সবচেয়ে পুরানো লোকায়ত কৃষি বন পদ্ধতি? উত্তর, আনসার, ঝুম চাষ। কোশ্চেন নাম্বার থার্টিন, কয়েকটি সিংহ জাতীয় গাছের নাম লেখো। আনসার, সুবাবুল, বাবলা ও ধৈঞ্চে ইত্যাদি। কোশ্চেন নাম্বার ফোরটিন, রাইজোভিয়াম কিরূপ রঞ্জনধর্মী ব্যাকটেরিয়া? রাইজোভিয়াম কিরূপ রঞ্জনধর্মী ব্যাকটেরিয়া? আনসার, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কোশ্চেন নাম্বার ফিফটিন, রাইজোভিয়াম কোন জাতীয় উদ্ভিদের মূলে অবুত সৃষ্টি করে? আনসার, শিম্বজাতীয় উদ্ভিদের মূলে। সেই সঙ্গে সঙ্গে আজকের আলোচনা এখানে শেষ হলো। আজকের আলোচনার অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে ছাত্রবন্ধুরা, তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আজকের আলোচনার অংশ সম্পর্কে তোমাদের কোনো মন্তব্য থাকলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। সকলে ভালো থাকবে।